আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটিতে আলোচনা করব জি মেইন সেশন টু অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স মেন্স সেশন টু এর পরীক্ষা সংক্রান্ত ভিডিও নিয়ে। যারা জয়েন্ট এন্ট্রান্স দেবেন তাদের জন্য এটি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলো শুরু করা যাক। জয়েন্ট এন্ট্রান্স মেন সেশন টু পরীক্ষায় অ্যাডমিট কার্ড প্রকাশ করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ। তো অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে অ্যাডমিট কার্ড। যে সকল পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা জি মেইন @nta.nic.in ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করব এবার দেখে নিন। আমি এখানে পদ্ধতিটি বলে দিয়েছি। প্রথমে বলেছে পরীক্ষাতে প্রথমে জি মেইন ওয়েবসাইটে যেতে হবে, তারপরে জি 23 সেশন 2 অ্যাডমিট কার্ড ডাউনলোড এর লিঙ্কে ক্লিক করতে হবে, এরপর লগ ইন করে ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে। এবার পরীক্ষার অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখতে পাবেন, এটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার্থীরা। তো প্রসঙ্গত চলতি বছর জয়েন্ট এন্ট্রান্স মেন সেশন টু পরীক্ষাটি আয়োজিত হতে চলেছে আগামী 6 এপ্রিল থেকে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা হবে 6, 8, 10, 11 এবং 12 এপ্রিল 2023 নাগাদ। সম্প্রতি প্রকাশ হয়েছে অ্যাডভান্স সিটি ইনফরমেশান স্লিপ অর্থাৎ যেখানে থেকে নিজেদের পরীক্ষা কেন্দ্রের সম্পর্কে ধারণা লাভ করেছেন পরীক্ষার্থীরা। আর এবার প্রকাশ পেল পরীক্ষার্থীর পরীক্ষার অ্যাডমিট কার্ড। এছাড়া পরীক্ষা সম্বন্ধে পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন। তো যারা যারা জয়েন্ট এন্ট্রান্সের মেইন সেশন টু এর যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের অ্যাডমিট কার্ড পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড চলে বেরিয়ে গেছে। তো আমি সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন কোথায় আপনার পরীক্ষার সেন্টার পড়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।